আজকে কেন বাজারে বাজারে জিনিসের দাম বৃদ্ধি পাবে এটা তো কেউ কামনা করে না। আজকে সরকারের মধ্যে কেউ কেউ একটু কেমন যেন একচোখা দৃষ্টিতে দেখেন, এই 15 বছরের হাসিনার মতো গণধিকৃত গণঘৃণায় জর্জরিত একটি শাসক, যিনি ক্ষমতায় থাকার জন্য শিশুর বুক থেকে রক্ত কেড়েছেন, কিশোরের বুক থেকে রক্ত কেড়েছেন, তরুণের বুক থেকে রক্ত কেড়েছেন, রিক্সাওয়ালার বুক থেকে রক্ত কেড়েছেন, এবং দেশের অনেক বরেণ্য নেতৃত্ব যারা এমপি ছিলেন, কাউন্সিলর ছিলেন, জনপ্রতিনিধি, তাদেরকে গায়েব করে দিয়েছেন। এই ভয়ঙ্কর এক দানব স্বৈর শাসক শেখ হাসিনার কবল থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন, সেই লড়াইয়ের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার যোগ্যতম জ্যেষ্ঠ সন্তান দেশ নায়ক তারেক রহমান। জুলাইয়ে যে গণহত্যা, আগস্টে যে আমাদের আন্দোলনের বিজয়, এর পটভূমি রচনা করেছিলেন তার দৃঢ় নেতৃত্ব দিয়ে তারেক রহমান। গোটা বিএনপির নেতাকর্মী, সারা দেশে লাখ লাখ নেতাকর্মী, তাদেরকে এক চূড়ান্ত বার্তা দিয়েছিলেন যে এইবারেই শেখ হাসিনার পতন হবে, কারণ আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইরা তারা রাস্তায় নেমেছে, এবং কি দুরন্ত সাহস নিয়ে তারা নেমেছে, তাদের বুকের থেকে রক্ত ঝরছে, তারপরেও তার এক বন্ধুকে পানি খাওয়ানোর জন্য মুগ্ধর মতো এক অপূর্ব অসাধারণ মহিমান্বিত এক শিশু, আমি শিশুই বলবো, এক শিশু কিশোর, সে ছুটে গিয়ে নিজের জীবন দিয়েছে, এইভাবে ফাইয়াজ তার জীবন দিয়েছে, এইভাবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ নিজের শার্ট খুলে শেখ হাসিনার পুলিশের গুলি নিজের বুকে নিয়েছেন, জীবন দিয়েছেন। কত উদাহরণ, কত আত্মদান, কত শহীদী লাশ আমরা এর মধ্যে দেখেছি। বন্ধুরা আমার, এই লাশে এবং এই রক্ত তো কখনোই বৃথা যেতে পারে না। এই লাশের বিনিময়, এই লাশের রক্ত দিয়েই তো আমরা গণতন্ত্রের পথে যাত্রার যে পরিবেশ, সেই পরিবেশ আমরা কিনেছি, এটা তো কেনাই, তাদের রক্ত দিয়েই এটা কেনা হয়েছে। তো সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার প্রতি প্রত্যেকেই সমর্থন দিয়েছেন, তার নেতৃত্বের প্রতি আস্থা স্থাপন করেছেন, কারণ এই বয়োবৃদ্ধ মানুষটি যিনি গোটা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, তাকে 10তলা কোর্ট বিল্ডিংয়ে আপনার লিফট বন্ধ করে হাঁটিয়ে হাঁটিয়ে তুলতেন। শেখ হাসিনার প্রতিহিংসার আগুন, এটা আগ্নেয়গিরির আগুনের চাইতেও যে ভয়াবহ ছিল, তিনি যাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন, তাকে ধ্বংস করার জন্য এমন কোনো চক্রান্ত নেই যে চক্রান্ত করেননি, তার প্রথম শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান। একটা পুরাতন জরাজীর্ণ কারাগারের বিল্ডিংয়ের মধ্যে অসুস্থ বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল বছরের পর বছর, তার চোখে অপারেশন ছিল, তার হাঁটুতে অপারেশন, তার ডায়াবেটিস, অনেক জটিল রোগ, ওই রোগ নিয়েই তাকে কারাগারে বন্দী করা হয়েছিল, যাতে বেগম খালেদা জিয়া তিলে তিলে ধ্বংস হয়ে যায়। শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারা ফিজিক্যালি শারীরিকভাবে নির্যাতন করেছিলেন দেশ নায়ক তারেক রহমান। এই নির্যাতনে তিনি আজও স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। এত কিছু নিয়েই আমরা 15-16 বছর পার করেছি। তাই আমরা বলতে চাই যে যেটা পার করলাম এবং যাদের উপর আস্থা রাখা হলো, তারা যেন কোনোভাবেই
তাদের পথ থেকে বিচ্যুত না হয়। শেখ হাসিনা সিন্ডিকেট করতেন তার আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে, কারণ তিনি চাইতেন শেখ পরিবার এবং আওয়ামী লীগের নেতাদের পকেট যেন সবসময় ভারী থাকে, এটা যেন খালি না হয়। তাই বাজারের পর বাজার, মার্কেট, হাট, ঘাট সব আওয়ামী লীগের লোকরা সেগুলো দখল করে রাখতেন। কি কাওরান বাজার, কি বেগম বাজার, কি মিরপুরের বাজার, ঢাকা শহরের এমন কোনো বাজার নেই যে বাজারে সিন্ডিকেশন করেনি আওয়ামী লীগের নেতারা। এখন তো তারা নেই, এখন কেন মোটা চালের দাম কেজিতে 1 টাকা বেড়েছে, এখন কেন মাঝারি চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে, এখন কেন খোলা সয়াবিন তেলের লিটার 1 লিটারে আপনার 6 টাকা বেড়েছে, এখন কেন পাম অয়েল কেজিতে 12 টাকা বেড়েছে, এখন কেন ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়েছে, এখন কেন ডিমের ডজন 15 টাকা বৃদ্ধি পেয়েছে? এটা তো জনগণ প্রত্যাশা করেনি। জনগণ তো চায় সিন্ডিকেট ধ্বংস হোক এবং মার্কেট ইন্টারভেনশন হোক, মার্কেটে নজরদারি অত্যন্ত তীব্র করা হোক। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সমমনা রাজনৈতিক দল, গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সবার সমর্থনে সরকার, আর ওই শিশু বাচ্চা কিশোর তাদের রক্তের বিনিময়ে সরকার। এই সরকার যদি কোথাও ব্যর্থ হয়, গণতন্ত্র ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ হবে, শেখ হাসিনার মতো এক কুলাঙ্গার ভয়ঙ্কর ফ্যাসিস্টের যেন প্রত্যাবর্তন না হয়, এইটাই তো জনগণ চেয়েছে। তাহলে আজকে কেন বাজারে বাজারে জিনিসের দাম বৃদ্ধি পাবে, এটা তো কেউ কামনা করে না। আজকে সরকারের মধ্যে কেউ কেউ একটু কেমন যেন একচোখা দৃষ্টিতে দেখেন। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, 16-17 বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গুম খুনের শিকার হয়ে অসংখ্য নেতাকর্মী হাত পা পঙ্গুত্ব বরণ করে চোখ অন্ধ হয়ে গেছে পুলিশের ছোড়া শটগানের গুলিতে, সেই দল তো বিএনপি। কেন যেন মনে হয় কিছু কিছু উপদেষ্টা একচোখা দৃষ্টিতে দেখার চেষ্টা করছেন, এবং কিছু মিডিয়া আওয়ামী লীগের সাথে বিএনপিকে একই পাল্লায় মাপার চেষ্টা করে। জনগণ এবং সব দেশবাসী দেখেনি, হ্যাঁ বিএনপির নামে কেউ কেউ বাড়াবাড়ি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, কিন্তু এই পর্যন্ত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রায় 500 জনের মতো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। মিডিয়াগুলো কিন্তু এই কথা লেখে না, এটাই তো আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিদিন আমরা যারা কোনো বিশৃঙ্খলা তৈরি করছে, যারা কোনো জুট ব্যবসা বা দখলদারির মধ্যে যাদের নাম পাওয়া যাচ্ছে, একেবারে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি সেই সব মিডিয়ার ব্যক্তিদের বলতে চাই, কই এই দৃষ্টান্ত কি আপনি দেখাতে পারবেন আওয়ামী লীগের? নারায়ণগঞ্জের আপনার মাফিয়া গডফাদার, ফেনীর গডফাদার, চট্টগ্রামের গডফাদার তাদের নিজেদের দলের লোককে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে। নারায়ণগঞ্জের গডফাদার একটা কিশোর বাচ্চা তুকিকে হত্যা করার অভিযোগ রয়েছে, কই সে তো দিব্যি আপনার সংসদ সদস্য হিসেবে কাজ করেছে, এবং ওই সংসদের মধ্যে শেখ হাসিনা বলেছেন শামীম ওসমান আমার পরিবারের লোক, আমরা তো শামীম ওসমানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি, আমরা তো নিজাম হাজারির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। কিন্তু বিএনপি সামান্য কেউ অপরাধ করলে, জনগণ যদি কেউ যদি বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা আহত হন, মানে মানসিকভাবে আহত হন বা ক্ষতিগ্রস্ত হন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।